বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয়গুলোর মধ্যে প্রথম সারিতেই রয়েছে পেপসি, যার উত্থান পতনের গল্প আমাদের অনেকেরই অজানা রয়েছে। আর অজানা রয়েছে কোমল পানীয় কোকাকোলার সাথে তাদের চরম প্রতিদ্বন্দ্বিতার কথাও। অজানা এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো পেপসির সাফল্য এবং ব্যর্থতার গল্প, এবং আরও জানাবো পেপসি সম্পর্কিত কিছু চাঞ্চল্যকর তথ্য যা জেনে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি আজই আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। সর্বপ্রথম 1893 সালে প্রাটস ড্রিঙ্ক হিসাবে পেপসি সর্বসাধারণের কাছে পরিচিত হয়, যেটি বর্তমানে মাল্টিবিলিয়ন ডলারের ব্র্যান্ডে পরিণত হয়েছে। পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় এই সফট ড্রিঙ্কটি পেপসিকো কোম্পানির মাধ্যমে উৎপাদিত হয়ে থাকে, যেটি প্রায় আরও কিছু বিখ্যাত পণ্যের মালিকানাধীন, যেমন ওয়ার্কার্স ক্রিমস, সেভেন আপ, মাউন্টেন ডিউ, নেক্ট জুস এবং নবি নাটস সহ ইত্যাদি। ক্যালেব ব্রাডেম কর্তৃক আবিষ্কৃত এই পেপসি ড্রিঙ্কটি প্রথম ব্রাডস ড্রিঙ্ক হিসেবে তৈরি করেন তার নিজস্ব ড্রাগ হাউস ইউনাইটেড স্টেটস ক্যারোলাইনার নিউ বার্নে। পরবর্তী দুই বছরে 1905 সালে প্রথম পেপসির লোগো ব্যবহার করা শুরু হয়। 1909 সালের দিকে সর্বপ্রথম পেপসির বিজ্ঞাপন করেন সেই সময়ের বিখ্যাত এক দৌড়বিদ। সেই সময় তিনি পেপসিকে সংজ্ঞায়িত করেছেন চমৎকার একটি পানীয় রূপে, যে কোনো ধরনের ঝামেলা শেষে বা ক্লান্ত পরবর্তীতে অথবা দৌড়ের পূর্বে এই পানীয় সবচেয়ে বেশি শক্তি যোগায়। এই স্লোগানেই পেপসি জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী 20 বছর বিজ্ঞাপনে এটি বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে। 1922 এবং 1933 সালের দিকে কোমল পানীয় কোকাকোলা কোম্পানি পেপসি কোম্পানিকে সর্বমূল্য দামে কিনে নিতে আগ্রহ প্রকাশ করে। সেই দিকে কোনো ধরনের তোয়াক্কা না করে 1926 সালের দিকে পেপসিন কোলার লোগো 1905 সালের লোগোটির পরিবর্তে পুনরায় পরিবর্তিত হয়। তবে এর তৃতীয় বছর পর দ্বিতীয়বারের পরিবর্তিত লোগো তৃতীয়বারের মতো পরিবর্তিত হয়। 1930 সালে শুরুর দিকে পেপসির জনপ্রিয় স্লোগান ছিল পেপসিকোলা হিটস দ্য স্পট। এটি পরবর্তী 20 বছর একেবারে জনপ্রিয়তা শীর্ষে থাকে। 1931 সাল ছিল পেপসিকোলার জন্য সবচেয়ে হতাশাজনক বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে চিনির দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় পেপসিকোলা ব্যাংক দেউলিয়ায় ভোগে। 1940 সালের দিকে পেপসির প্রেসিডেন্ট হলেন ওয়াল্টার ম্যাক, এবং এর কিছুদিন পরেই আফ্রিকান মার্কিনীদের কাছে পেপসির জনপ্রিয়তা বাড়তে থাকে। এর কয়েক বছর বাদে ওয়াল্টার ম্যাকের নির্দেশনায় এক গ্রুপ কালো নিগ্র সদস্যবৃন্দ সারা পৃথিবীতে পেপসির প্রচারণা চালাতে থাকে। এর নেতৃত্বে ম্যাক নেন বিশ্বস্ত এডওয়ার্ড এফ বয়েটকে। সেই ক্যাম্পেইনে তারা প্রথমবারের মতো ভ্রমণ করেন শিকাগোতে, এবং প্রথম নাগালি তারা কোকাকোলাকে ছাড়িয়ে যায়। তবে বিখ্যাত এই কোম্পানির সাফল্যের পরপরই বিরোধ হয় তাদের বিজ্ঞাপন নিয়ে। বিজ্ঞাপন জড়িত সেই ঝামেলার দরুন তৎক্ষণাৎ 1950 সালের দিকে পেপসি দল থেকে ক্ষমতা ছেড়ে দেন প্রেসিডেন্ট ওয়াল্টার ম্যাক। আর এর পরপরই পেপসির প্রেসিডেন্ট নিযুক্ত হন আলফ্রেড এন স্টিল, তার স্ত্রী বিখ্যাত অভিনেত্রী জোয়ান ক্রফোর্ড, যিনি প্রায় অনেক বছর পেপসির বিজ্ঞাপনে প্রধান মুখপাত্র হিসেবে অভিনয় করেছেন। 1959 সালে আলফ্রেড স্টিলের মৃত্যুর পর সেই প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন তার অভিনয়শিল্পী স্ত্রী জোয়ান। 1973 সাল পর্যন্ত এই বিখ্যাত কোম্পানির নেতৃত্ব দেন জোয়ান ক্রফোর্ড। সেই সময়ে পেপসির লোগো পুনরায় নতুন করে ডিজাইন করা হয়, যেটি 1987 সাল পর্যন্ত একই রকম ছিল। 1975 সালে পেপসিকোলা এবং প্রতিদ্বন্দ্বী কোকাকোলার মধ্যে একটি ব্লাইন্ড টেস্ট করা হয়, যেটিতে বেশিরভাগ মানুষ তুলে নিয়েছে প্রিয় পানীয় হিসেবে পেপসিকোলাকে। এই অভিপ্রিয় ঘটনায় মুখরিত পেপসি আরও বেশ কিছু বছর প্রচারণা চালায় তার 1975-এর বিজয়ের সুবাদে, এবং তখন থেকে পেপসির জনপ্রিয়তা বৃদ্ধি পায় আরও অনেক বেশি পরিমাণে। 1991 সালের দিকে প্রথমবারের মতো ইসরায়েলে পেপসি বিক্রি হতে থাকে। তারপরেও বেশ কিছু কারণে সেই সময় পেপসি কিছুটা দুঃসময় কাটিয়েছে, আর তখনই পেপসির দুঃসময়ে সেই সুযোগেরই সদ্ব্যবহার করেছে কোকাকোলা। তারা বেশ শক্ত হাতেই তখন রাশিয়ার বাজারে ঢুকতে পেরেছিল। বিজ্ঞাপন হিসেবে তারা রাশিয়ার স্পেস সেন্টারে কোকাকোলার বিশেষ ক্যান পর্যন্ত পাঠায়। 1996 সালের মধ্যে কোকাকোলা রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় হয়ে ওঠে। পেপসি তাদের থেকে কিছুটা পিছিয়ে পড়লেও নিজেদের পুরনো গৌরব ধরে রাখতে তারা সক্ষম হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ের জনপ্রিয় কোমল পানীয়গুলোর মধ্যে পেপসি আপনার কাছে কতটা ভালো লাগে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। আপনার পছন্দের কোমল পানীয়গুলোর মধ্যে আপনি পেপসিকে কত নাম্বারে রাখবেন? সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে দেখার সুযোগ করে দিন।
আর প্রতিনিয়ত এই ধরনের ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।